কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। সকালে জেলা শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের প্রয়াত নেতার মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের। আমরা কিশোরগঞ্জের মানুষ, তাকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি বেঁচে থাকলে দেশের আরও কল্যাণ করতে পারেন, স্বচ্ছ রাজনীতির দিকে সারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন।